আজকে শুধু কম্পিউটারের ছাত্র ছাত্রী হিসেবে নয়, তোমাদের সবাইকে প্রযুক্তি নির্ভর হতে হবে, এবং প্রযুক্তি ছাড়া আজকের দিনের ব্যাংকিং চলবে না। তোমরা খেয়াল করো যে প্রযুক্তি নির্ভর ব্যাংকিং এখন কতটা এগিয়ে গেছে, এরকম সময় কিন্তু ছিল না। আজকে প্রযুক্তির কারণে আমরা ব্যাংকিং খাতে অনেক পরিবর্তন আনতে পেরেছি, এবং তার একটা বড় উদাহরণ হলো তুমি দেখো যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, তারপর এজেন্ট ব্যাংকিং, এগুলো কিন্তু একেবারে সাধারণ মানুষ, যারা নিচের দিকের মানুষ, তারা আজকে ব্যাংকিং করতে পারছে। তোমরা কি জানো যেমনকি ভিক্ষুকরা ব্যাংকিং করে? কদিন আগে আমি একটা সার্ভে করেছি, সার্ভেতে বলছে যে প্রতি মাসে অন্তত 550 টাকা ভিক্ষুকরা মোবাইলে গ্রামে পাঠায়, তাদের বাড়িতে পাঠায়। রিক্সাওয়ালারা 10,500 টাকা পর্যন্ত পাঠায়। তো সুতরাং আমার মনে হয় আমি সরি 550 টাকা ভিক্ষুকরা পাঠায় প্রতি মাসে। তো এইভাবে তোমার প্রযুক্তিকে আমরা ব্যাংকিং খাতে কাজে লাগাচ্ছি। সুতরাং এই প্রযুক্তি নির্ভর যে ব্যাংকিং, সেখানে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, এবং যারা তোমরা প্রযুক্তি জানো, বিশেষ করে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, তোমাদের জন্য এই জন্য দরকার যে আমাদের পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরের যে অবকাঠামো, সেটা আগামী দিনে আর এই বিল্ডিং সর্বস্ব ব্যাংকিং থাকবে না, বিল্ডিং হবে পুরোপুরি প্রযুক্তি নির্ভর ডিজিটাল। তো সুতরাং সেই জায়গাটাতে অবশ্যই তোমাদের ভূমিকা হবে সর্বোচ্চ। সুতরাং তোমরা সেই অবকাঠামো করতে সাহায্য করবে, সাইবার সিকিউরিটি নিশ্চিত করবে, সুতরাং তোমাদের ভূমিকা অবশ্যই থাকবে গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহমান মিত্র, আমি সেকেন্ড সেমিস্টার সিএসসি। আমার কোশ্চেন ছিল স্যার, বলো স্যার, আমরা যখন স্যার সিএসসি কমপ্লিট করে বা আমাদের আইটিএসএল কমপ্লিট করে যখন আমাদের শেষ এখনো শেষ করি, কিন্তু আমরা ওরকম দেশের ভিতরে ওরকম সেক্টর নাই যে আমাদেরকে প্রুভ করার মতো, এই জন্য আমরা অনেকে বাইরে চলে যাই এবং আমরা অনেকে ফেরত চলে আসি না। এটা তো আমাদের দেশের প্রতি একটা বেইমানি করা হলো। আমি একটু পরিষ্কার করে দিই, সেটা হলো যে প্রযুক্তি সহ নানা ধরনের উচ্চ শিক্ষার পর একটা বিরাট অংশের তরুণ প্রজন্ম দেশের বাইরে চলে যায় এবং তারা ফিরে আসে, ও একটা ভাষা ব্যবহার করছে যেটা তো দেশের প্রতি বেমানি করা হলো। আবার অসহায়ত্ব প্রকাশ করেছে যে আমার মতো দেশও সেই সুযোগ করে দিল না। সেই তান্ত্রিকতা থেকে প্রশ্ন আপনার কাছে, যে তুমি ঠিক বলেছ, তবে আমি আবারও বললাম, তবে তুমি যদি দেশকে জানো, দেশকে ভালোবাসো, তোমার এই হতাশার কোনো কারণ নেই। কারণ ঠিক আছে, তুমি সিএসসি পাশ করে তুমি চাকরি পাওনি, কিন্তু তুমি তো উদ্যোক্তা হবার জন্য তুমি তো তোমার সময়টা দিতে পারো, এবং আমাদের দেশের তোমাদের মতো যারা প্রযুক্তি নির্ভর গ্র্যাজুয়েট প্রায় আমাদের দেশের ছোটোখাটো উদ্যোক্তা হবে, এবং এই উদ্যোক্তারা আরও 10 জনকে চাকরি দিবে, সেটাই হওয়া উচিত তোমাদের প্রত্যাশা। এবং এই জন্যই আমাদের ইনোভেশন ল্যাবের কথা বলছি। আমরা বাংলাদেশ ব্যাংকে যখন আমি গভর্নর ছিলাম, তোমরা সবাই জানো, এই উদ্যোক্তা তৈরির একটা মহাযজ্ঞ আমরা শুরু করেছিলাম, এবং ছোট ছোট উদ্যোক্তারা যাতে করে অর্থ নিয়ে তারা নিজেরা কিছু করতে পারে সেরকম চেষ্টা করেছিলাম। নারী উদ্যোক্তা, বিশেষ করে নারীরা কোনো প্রশ্ন করছে না আমি জানি না কেন, নারী উদ্যোক্তাদের জন্য আমরা নানা রকমের উদ্যোগ নিয়েছিলাম, এবং সস্তায় সহজ অর্থে যাতে তারা টাকা পায়, পেয়ে নতুন উদ্যোক্তা তৈরি হয়, সেটা করেছিলাম। তোমরা শুনে খুশি হবে, শত শত নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। আমাদের জিনায়দায় মর্জিনা, সে বাংলাদেশ ব্যাংকের সিএসআর সাপোর্ট নিয়ে এমন বড় উদ্যোক্তা হয়ে গেছে, সে জৈব সার তৈরি করে, এবং আরো 200-এরও বেশি জৈব সার উদ্যোক্তা তিনি তৈরি করেছেন। তো সুতরাং আমরা, তুমি কেন পারবে না? তুমি আজকে তুমি দেখো বাংলাদেশের প্রতিটি ব্যবসা বাণিজ্য ডিজিটাল হয়ে গেছে। তোমরা সুতরাং প্রযুক্তি, তুমি ঘরে বসে এখন খাবার পাচ্ছ,
তাহলে এমন দিন তো আসবে তুমি ঘরে বসে ক্লাস করবে, তুমি ঘরে বসে শিক্ষকতা করবে, তুমি ঘরে বসে ব্যবসা বাণিজ্য করবে। সুতরাং সেই রকম উদ্যোক্তা চাই এবং সেই উদ্যোক্তা হবে তোমরা। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই, বাংলাদেশ তোমাদের, তোমরা ইউ আর দ্য মিউজিশিয়ান, তোমরাই বাংলাদেশকে তুলে নিয়ে যাবে। আপনি আমাদেরকে একটু আঘাত করেছেন, আঘাত করেছেন মানে আমাদের মেয়েরা কথা বলছে কি, মেয়েরা কথা বলছে না, আচ্ছা ছেলেরা হাসবে না, শুধু মেয়েরা একসাথে হেসে উঠলো, আচ্ছা ছেলেরা হাসবে না, ও মেয়েরা হাসবে না, শুধু ছেলেরা একসাথে হেসে উঠলো। এইবার উত্তরটা দাও, এবার ছেলেরা হাসবে না, শুধু মেয়েরা একবার হেসে উঠলো। বলো মেয়েরা, বলো তোমাদের কি কিছু জানার নেই, বলো প্রশ্ন করো। হ্যাঁ বলো, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, আমি আলী ফাতা, পিসিকিউ সিএসসি ডিপার্টমেন্ট, পিসিকিউ। আমার কোশ্চেন হচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমি যদি ইমিডিয়েটলি চাকরি না পাই, কিন্তু আমি চাই যে ওই বেকার সময়টার মধ্যে দেশের সেবা, দেশের সেবা করব, কিন্তু সেই ক্ষেত্রে আমার কি করণীয়, কিভাবে আমি সময়টাকে কাজে লাগিয়ে চাকরি না পাওয়ার হতাশা, চাকরি পাওয়ার না পাওয়ার হতাশা না নিয়ে আমি একটু সময়টাকে কিভাবে দেশের সেবায় কাজে লাগাবো। তোমার প্রশ্ন বুঝতে পেরেছি। একটু আগে আমি বলেছি যে চাকরিটাই বড় উদ্দেশ্য হওয়া উচিত না, আমরা দেশের জন্য কাজ করব, সেটা আমাদের সামাজিক উদ্যোক্তাও আমি হতে পারি। যেমন ধরো তুমি এমন উদ্যোক্তা হতে পারো যে তোমার এই এলাকাতে তুমি একটা গ্রুপ তৈরি করতে পারো এবং সেই গ্রুপে তোমার বন্ধুদের নিয়ে তোমরা ভায়োলেন্স এগেইনস্ট উইমেন মনে করো, এইটা এইটার বিরুদ্ধে তুমি সংগ্রাম করবে তোমার ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে। তুমি কিন্তু একই সঙ্গে তোমার এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তুমি সেইখানে একটা আন্দোলন করতে পারো এবং কাজের ফাঁকে ফাঁকে তোমরা এই সামাজিক যে দায়বদ্ধতার যে কাজগুলো সেগুলো করতে পারবে। একই সঙ্গে তুমি ঘরে বসে অনেক রকমের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে পারবে, তুমি বুটিক শিল্প গড়ে তুলতে পারবে, তুমি দেশি বিদেশি তাদের সাথে তুমি সংযোগ করতে পারবে। সুতরাং সারা পৃথিবীটা, বিরাট পৃথিবী তোমার জন্য। আজকে তুমি জানো বাংলাদেশটা খালি শুধুমাত্র এই আমাদের 56,000 বর্গ মাইল জুড়ে নয়, এই বাংলাদেশ কিন্তু এক একটা বাংলাদেশ গড়ে উঠেছে নিউ ইয়র্কে, একটা বাংলাদেশ গড়ে উঠেছে লন্ডনে, আরেকটি বাংলাদেশ গড়ে উঠেছে সিডনিতে, সেখানেও কিন্তু ঈদের দিন তারা নতুন জামা চায়, বাঙালি বাংলাদেশের শাড়ি চায়, বাংলাদেশের জামা চায়। সুতরাং তাদের সাথে তুমি সংযোগ স্থাপন করো, তাদের সাথে তুমি ব্যবসা করবার জন্য প্রস্তুতি নাও এবং এরকম করে সারা বিশ্বকে মেড ইন বাংলাদেশ ছড়িয়ে দাও, এটাও তো তোমাদের জন্য বিরাট এক কাজ হতে পারে। শোনো বঙ্গবন্ধু কি বলেছিলেন, আমি একটু আগে বলেছি আমি এমন এক বাংলাদেশ চাই যেখানে শিশুরা খেলবে মায়েরা হাসবে, সেই মায়েরা তোমরা, আগামী দিনের মায়েরা তোমরা হাসবে এবং বাংলাদেশকে নিয়ে তোমরা গর্ব করবে। বাংলাদেশ আমাদের অত্যন্ত প্রিয় বাংলাদেশ, বড় কষ্টের বাংলাদেশ, 30 লক্ষ প্রাণের বিনিময়ে, লক্ষ লক্ষ মামুনের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই বাংলাদেশ, এই দুঃখী বাংলাদেশ। এই বাংলাদেশের মুখটা মলিন হলে আমাদের মনে কষ্ট হয়, সুতরাং এই বাংলাদেশের মায়েরা সর্বদাই হাসবে, সেটাই আমরা তোমাদের কাছে আশা করি। স্যার অনেক প্রশ্ন দেওয়া হয়েছে লাইন ধরে, আপনি দেখতে পাচ্ছেন খুব সহজ এবার প্রশ্ন। আমি ইংলিশ ডিপার্টমেন্ট, স্যার আমার কোশ্চেন হচ্ছে আমি লিটারেচার স্টুডেন্ট হয়ে ব্যাংকিং সেক্টরে কিভাবে যেতে পারি অর কোনো অবদান রাখতে পারি। লিটারেচার স্টুডেন্ট হিসেবে সে ব্যাংকে যেতে পারে,
লিটারেচারের ছাত্র হ্যাঁ সাহিত্যের ছাত্র হয়ে সে ব্যাংকিং সেক্টরে যেতে পারে ব্যাংকে ঢুকতে কোনো সাবজেক্ট নাই সব সাবজেক্টের ছেলে মেয়েরাই ব্যাংকে যেতে পারে পরীক্ষা দিবে পরীক্ষাতে তোমরা যদি পাস করো তাহলে অবশ্যই ব্যাংকে ঢুকতে পারবে যেটা ব্যাংকে ঢোকার আগে সবচেয়ে বেশি যে প্রশ্নটা তোমাকে করবে হয়তো সিম্পল কিছু যোগ বিয়োগ ম্যাথমেটিক্সের সামান্য প্রশ্ন করবে আর থাকবে তোমার এই আশেপাশের ব্যবসা বাণিজ্য সম্বন্ধে তোমরা কিছু জানো কিনা দেশটাকে জানো কিনা তারপরে ব্যাংকে ঢোকার পরে নানা ধরনের প্রশিক্ষণের মধ্যে দিয়ে তোমরা গড়ে উঠবে এমন কোনো কথা নেই যে অন্য সাবজেক্টের ছেলেমেয়েরা ব্যাংকে যেতে পারবে না সব ছেলেমেয়েরাই যেতে পারবে এবং ব্যাংকের জন্য যেটা আজকাল যেটা ঘটছে ব্যাংক শুধুমাত্র ব্যাংকার নয় উদ্যোক্তা তৈরি করছে যেমন ধরো এজেন্ট ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং এমন একটা ব্যাংকিং যেই ব্যাংকিং এর মাধ্যমে তুমি এজেন্ট তৈরি হবে এজেন্ট কারা এজেন্ট এক ধরনের উদ্যোক্তা তারা নিজেরা ব্যাংকের সাইনবোর্ড পাবে এজেন্ট হিসেবে ব্যাংকের সব কাজই তুমি করতে পারবে বাট ইউ আর নট এ ব্যাংকার ইউ আর এ ওনার অফ এ ব্যাংক তুমি একটা আলাদা ব্যাংকের মালিকের মতো অনেকটা আচরণ করবে তো সেরকম সম্ভাবনা তো তোমার সেরকম ব্যাংকার এবং ব্যাংকের মালিক হবার সুযোগ তো তোমার সর্বক্ষণই থাকবে বলো হ্যাঁ ওকে স্যার নাসিম মাহমুদ লিখন সিএসি